আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো টুনা ফিশের ভর্তা। টুনা ফিশের ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে, শুকনা মরিচ পরিমাণ মতো, এখানে আমরা 3 পিস শুকনা মরিচ নিয়েছি, টুনা ফিশ 140 গ্রাম, এখানে 2টা টুনা ফিশ নেওয়া হয়েছে 70 গ্রামের, সরিষার তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ স্লাইস। এখন আমরা টুনা ফিশের ভর্তাটা তৈরি করব। প্রথমে আমরা মরিচ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে একটু ডলে নিব। এখন এর ভিতরে পেঁয়াজ দিব, সেটা আবার একটু ভালো করে মিক্স করে নিব। এখন আমরা টুনা ফিশটা দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করব। আমরা টুনা ফিশ থেকে পানি এবং তেলটাকে ভালো করে চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে আমরা একটু টেস্ট দেখব। ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা পরিবেশন করব। হয়ে গেল আমাদের টুনা ফিশের ভর্তা। আপনারাও তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।